মানব জাতির শান্তি ও মঙ্গল চেয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। মোনাজাতে শরিক হন দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকেই তুরাগ তীরের ইজতেমা ময়দানে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বেলা বাড়ার সাথে সাথে ইজতেমা ময়দান ও এর আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বেলা 11:10 শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী ও দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন লাখো মুসল্লি। মুসল্লিদের চোখের পানি আর আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো ইজতেমা ময়দান। এই ইজতেমার ওসিলায় যেন আমাদের দেশ থেকে সকল প্রকার অপকর্ম, অপসংস্কৃতি, অপনীতি সব দূর হয়ে যায়, সকল জঙ্গিবাদ যেন আমাদের দেশের মধ্যে থেকে দূর হয়ে যায়, সবাই যেন মিলেমিশে থাকতে পারে, যাতে কোনাগুনি হানাহানি মারা যেতে না হয়। আল্লাহ আমাদের পুরো অমত বর্ষিত করুক এবং বাংলাদেশ শান্তি হোক। মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ইজতেমার আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়। মুসল্লিদের যাতায়াতের জন্য টঙ্গী রেলওয়ে স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি সহ অতিরিক্ত বিআরটিসি বাসের ব্যবস্থা রাখা হয়। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে ইজতেমাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিদেশি মেহমানরা এবং দেশি মেহমানরা তারা যতক্ষণ পর্যন্ত তারা বাড়ি ফিরে না যাবে এই টঙ্গী তুরাগ নদীর পার থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের পুলিশ, আমরা গাজীপুর জেলা পুলিশ, তাদের নিরাপত্তা রক্ষায় কাজ করবে। আগামী বছর দুই পর্বে ইজতেমায় অংশ নেবেন 16টি করে দেশের বাকি 32টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।